দশমী মানেই উমার কৈলাসে ফেরার পালা, চারদিকে বিষাদের সুর। ভারাক্রান্ত মন নিয়েই সকলে ঘরের মেয়েকে বিদায় জানায়। উৎসবপ্রেমী বাঙালির সবচাইতে বড় পার্বণ এই দুর্গাপূজা। ঢাকের তাল, সিঁদুর খেলা, দেবীর বরণের পর কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়, মিষ্টি মুখ, আর একরাশ নতুন আশা নিয়ে শুরু হয় বাঙালির বিজয়া পর্ব। জানুন দেবী বরণের নিয়মকানুনগুলো। দশমীর দিন একটি বরণ ডালায় তেল, সিঁদুর, ধান দুব্বা, ফুল, বেলপাতা, দুটো পান ও মা দুর্গার জন্য একটি পানের খিলি, একটি এক টাকার কয়েন, ধূপকাঠি ও মোমবাতি দিয়ে সাজানো হয়। মহাদশমীর দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে দুই পায়ে আলতা ও সিঁথিতে সিঁদুর পরার নিয়ম। দেবী দুর্গাকে বরণ করার সময় মাথায় ঘোমটা টেনে গায়ে আঁচল দিতে হয়। খেয়াল রাখতে হয় শাড়ির আঁচল বা চুলের ঝাপটা যেন মায়ের গায়ে না লাগে। সবার প্রথমে মা দুর্গার কপালে ও বাম হাতের শাখায় সিঁদুর দিতে হয়। এরপর গালে সামান্য সিঁদুর লাগাতে হয়। তিনবার পান পাতা দিয়ে মুখ মুছিয়ে পায়ে ধান দুব্বা ও ফুল বেলপাতা অর্পণ করতে হয়। এরপর মাকে মিষ্টি মুখ ও জল পান করিয়ে সব শেষে হাতে গুঁজে দিতে হয় পানের খিলি। দেবী দুর্গার বরণের পর একে একে চার ছেলে মেয়ে বরণ করে মিষ্টি মুখ করানো হয়। সনাতন ধর্মে সিঁদুরের গুরুত্ব অনেক। বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনা করে সিঁদুর পরেন। সিঁদুরকে মনে করা হয় ব্রহ্মার প্রতীক। এদিকে ব্রহ্মা জীবনের সমস্ত কষ্ট দূর করে আনন্দে ভরে রাখেন বলেই বিশ্বাস করা হয়। সিঁথিতে সিঁদুর পড়লে কপালে ব্রহ্মা অধিষ্ঠান করেন বলেই মনে করা হয়। এই কারণে দশমীর দিন হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী বরণের পর সিঁদুর খেলার নিয়ম রয়েছে, কারণ এটিকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। অন্যদিকে কাত্যায়নী ব্রত উপলক্ষে কৃষ্ণের মঙ্গল কামনা করে গোপিনীদের সিঁদুর খেলার উল্লেখ পাওয়া যায় শ্রীমৎ ভগবদ্গীতায়। দশমীর দিন বিবাহিত মহিলারা আগে দেবীকে বরণ করেন। তাঁর কপালে সিঁদুর ছুঁয়ে সেই সিঁদুর একে অন্যের সিঁথিতে পরিয়ে দেন। সিঁদুর পরানোর পর শুরু হয় আনন্দ, নাচ, গান। বিশেষজ্ঞরা বলেন সিঁদুর পরিহিত নারীরা কেবল এই খেলায় অংশ নিয়ে থাকে, তারা আনন্দ করেন এবং মায়ের কাছ থেকে স্বামীর জন্য দীর্ঘায়ু কামনা করেন। ললাটে বা ভাগ্যস্থানে ব্রহ্মা যাতে অধিষ্ঠিত থাকেন এ কারণেই সিঁদুর পরার রীতি। দেবী দুর্গার বিদায় বেলায় তাই স্বামীর মঙ্গল চেয়ে সিঁদুর খেলেন হিন্দু নারীরা। এখনও স্বামী বা বাড়ির কেউ কাজের জন্য বাইরে গেলে হিন্দু নারীরা দুর্গা দুর্গা বলেন। দুর্গতি নাশিনীকে স্মরণ করার সঙ্গেই জড়িয়ে আছে সিঁদুরের মাহাত্ম্য। অন্যদিকে লাল রঙটি পুরাণ মতে উর্বরতা, প্রেম ও আবেগের প্রতীক। তাই বিবাহিত নারীদের আচার অনুষ্ঠানে লাল রঙটি বারবার ফিরে আসে। লাল পাড়, সাদা শাড়ি, সাদা শাখা, লাল পলা। দশমীতে দেবী দুর্গা ফিরছেন তার স্বামীর কাছে, তাই দেবীকেও লাল রঙে রাঙিয়ে বিদায় জানানোর রীতি আজও প্রচলিত। অন্যদিকে একটি লৌকিক বিশ্বাসও রয়েছে দশমীর এই রীতি ঘিরে। দেবী দুর্গা তো আদতে বাড়ির মেয়ে, বাড়ির মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর আগে মিষ্টি মুখ করাতে হয়। এরপর সিঁদুর ও আলতা পরিয়ে বিদায় জানানোর রীতি রয়েছে, সেই রীতি মেনে চলা হয় এই বিজয়া দশমীতে।
সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী বিসর্জনের মধ্য দিয়ে পিতৃগৃহ থেকে পুত্র কন্যা নিয়ে দুর্গা ফিরে যাবেন কৈলাসে তার স্বামীর ঘরে। এক বছর পর নতুন শরতে আবার তিনি আসবেন এই ধরণীতে।